এই যে দেখতে পারতেছেন সীমান্ত পিলার, মানে আমি আজকে একদম বাংলাদেশের শেষ জায়গায় চলে আসছি অলরেডি। ইন্ডিয়ার শেষ বাড়ি হচ্ছে এই বাড়িটা। এখন যদি এখানে সরাসরি আমি চলেও যাই তাহলে কিন্তু ভারতে চলে গেলাম। বোন আছে মানকো, তারপরে নানার বাড়ি ইন্ডিয়া। এই যে দেখেন পিলার, ওই যে যারা বিএসএফ আছে তারা কিন্তু ওই জায়গা থেকে টহল দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখতে পারতেছেন সীমান্ত পিলার, মানে আমি আজকে একদম বাংলাদেশের শেষ জায়গায় চলে আসছি অলরেডি। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া, আর এই যে একটা জায়গা এটা হচ্ছে বাংলাদেশ। আমি যদি পা দুটি এরকম করি যে আমার অর্ধেক শরীর ইন্ডিয়া এবং অর্ধেক শরীর হচ্ছে বাংলাদেশে, এরকম একটা জায়গায় আসছি। এই আশপাশের যে গ্রাম এটা আপনাদেরকে আজকে একটু ঘুরে দেখাবো, সেই সাথে দু একজন ইন্ডিয়ার মানুষের সাথে যদি কথা বলতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো। আর দেখেন অনেক ভালো লাগতেছে যে একটা সীমান্তবর্তী গ্রামে আসছে, অনেকদিন পর ঘুরলাম এবং আরও ঘুরবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে ইন্ডিয়ান যে সীমানা এটা, ওই যে যারা বিএসএফ আছে তারা কিন্তু ওই জায়গা থেকে টহল দেয়। তো এইটাই হচ্ছে ইন্ডিয়ার সীমানা ওই দিক। আবার এই যে দেখেন পিলার, সেই সাথে আমাদের আজকে এই জায়গায় দাঁড়ানোর একটাই কারণ, আপনাদের যদি দেখাই যে এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার ওই যে একটা অটো দেখা যাচ্ছে ওই জায়গা থেকে কিন্তু রাস্তার কাজ বন্ধ, মানে এই যেরকম খোয়া নষ্ট হয়ে আছে রাস্তা, এরকম যে রিপেয়ারিংয়ের কাজ চলতেছে, ওই তো ওই অটো থেকে শুরু করে এই যে সামনে এই জায়গা পর্যন্ত এইটুক রাস্তা শুধু অফ আছে। এর কারণ হচ্ছে যে পাশে ইন্ডিয়া সীমানা থাকার কারণে, মানে 150 গজের ভিতরে হওয়ার কারণে এরা কিন্তু এই ইন্ডিয়ার কাজটা অফ করে দিছে। তো স্থানীয় একজন ভাই আছে এই জায়গায় যার কাছে শুনবো যে আসলে এই রাস্তাটার কাজটুকু কেন অফ আছে। তো আমি শুনলাম এই রাস্তাটুকুর কাজ বন্ধ কেন? আসলে এটা হচ্ছে 150 গজের ভিতরে যে ইন্ডিয়ান বিএসএফরা, ওরা চাচ্ছে না আসলে 150 গজের ভিতরে রোডটা হোক, কিন্তু এটা আমাদের দীর্ঘদিন থেকে, অনেকদিন থেকে আমাদের জন্ম থেকেই দেখতেছি এইটাই রোড, মেন রোড মেনলি এটাই, ফুলবাড়ি থানার এটা হচ্ছে শিমলবাড়ি ইউনিয়নের একটা এরিয়া আর কি। সো আমার বাপ দাদার জন্ম থেকে তারা দেখে আসতেছে যে এইটা রোড আছে, তো রোড হচ্ছে, এর আগেও এটা রোড পাকাই ছিল। দর্শক দেখতে পাচ্ছেন সামনেই সেই সীমান্ত পিলার, যে জায়গা থেকে সীমানা শেষ। এই যে সীমানা পিলার, মানে বাংলাদেশ এই জায়গায় শেষ, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে আমার বন্ধু বড় ভাই, এলাকার যে ভাই আছে ওনারা এখন বাংলাদেশে আছে। আর এই যে পাশটা দেখতেছেন, এই যে বাড়িঘর, এগুলো হচ্ছে ইন্ডিয়ার জায়গা। আর ইন্ডিয়ান যে যে কাটাতার এটা ওই যে ওই পাশে আছে আর কি। আর আমরা যে জায়গায় আছি এখন বাংলাদেশ অবস্থান করতেছি, দেখেন রাস্তাটাও কিন্তু একই রাস্তা চলে গেছে কিন্তু এই জায়গায় এসে শেষ, এই জায়গার মানুষজন আর এদিকে আসতে পারে না। তো ইন্টারেস্টিং একটা জায়গা, যে জীবনে আমাদের যে কত প্রতিবন্ধকতা সেটা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় দেখতে পারতেছেন সেটা। তো আমরা এই যে এই রাস্তা দিয়ে আসলাম, মানে ওই যে সামনেই যে সীমানা পিলার সেটা, তো আমরা ওই পাশে যে সীমান্তের শেষের যে গ্রামটা আছে বা বাড়িটা আছে সেটা আমরা এখন দেখতে সামনের দিক যাচ্ছি। বোন আছে মানকো, তারপরে নানার বাড়ি ইন্ডিয়া, আপন বোন আর নানার, আপন নানার বাড়ি ইন্ডিয়া। ও আগে তো যাতায়াত করতেন, এখন আর কোনো বুদ্ধি নেই। তো পাসপোর্ট করে যাবেন? হ্যাঁ পাসপোর্ট, এখন পাসপোর্ট বাবা যাওয়ার পর লাগছি না, একটু পয়সা করি বাবা বোঝেন না, গেলে 8-10 হাজার টাকা লাগে। আপনার বোন তারপর নানুর বাড়ি এগুলো কি এখান থেকে কাছেই? কাছেই কাছে হলো তো যাওয়া যায় না, কাছে নানার বাড়ি হলো মাল চারিক এখান থেকে। আর নাম কি ওই গ্রামের? ওটা হলো সুকেরকুটি বলে, সুকেরকুটি। দেখা সাক্ষাৎ তো নাই এখন? না, এমনিতেই ফোনে কথাবার্তা হয় কি? ফোনে এখন ওই যে ভিডিও কলে কথাবার্তা। দর্শক আমরা এখন একদম সীমান্তের কাছাকাছি চলে আসছি, একটা বাগানের মতো দেখতে পাচ্ছেন, যে ঝাড় জঙ্গলে জায়গায় অনেক পোকামাকড় আছে অবশ্য, এই জন্য সামনে বড় ভাইরা যাচ্ছে, ওনারা মানে হাতে তালি দিয়ে দিয়ে যাচ্ছে যে কোনো সাপ বা অন্য কোনো কিছু থাকলে যাতে সরে যায়। তো একদম সীমান্তের যে শেষ বাড়িটা আছে সেই বাড়িটা আমরা অতিক্রম করে চলে আসলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িটা, এটাই কিন্তু আসলে যে ইন্ডিয়ার বাড়ি। এই পাশে এই যে দেখতে পাচ্ছেন ভাই, এটা ইন্ডিয়ার বাড়ি না? মানে আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এদিকে লাস্ট পিলার আছে কি জায়গায় কোনো? ইন্ডিয়ার মানুষ দেখা যাচ্ছে, একজন চাচা চাচি। চাচা কেমন আছেন? আগে আসেন একটু। ভালো আছেন? একটু আগে আসা যাবে?
ওই পাশে যাওয়া নিষেধ আর এই যে চাচাটা যে আসতেছে ইনার কিন্তু আবার এই পাশে আসা নিষেধ দর্শক যেটা দেখাইলাম যে এই যে শেষ বাড়িটা সীমান্তের বাংলাদেশের সীমানা অতিক্রম করে যে ইন্ডিয়া এই ইন্ডিয়ার শেষ বাড়ি হচ্ছে এই বাড়িটা তো এইটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা যে আমরা সবাই আছি এই জায়গায় এই যে সোহেল বন্ধু আছে বিপ্লব ভাই আছে এই জায়গায় স্থানীয় এক বড় ভাই আছে আমাদের সাথে আসছে ওনারা যেহেতু আমরা তো জানি না যে কোন জায়গায় সীমানা শেষ তো এই যে চাচা ওনার বাড়ি কিন্তু এই যে শেষ বাড়িটা না চাচা তো এই যে একটা শেষ বাড়ি এই জায়গা দিয়ে চাচা আসলো আমাদের সাথে একটু কথা বললাম আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা ভিন দেশের একটা মানুষের সাথে কথা বলতেছি আমাদের ভাষাভাষী একই আমরা বাংলা ভাষায় কথা বলি একই রকম তো ইন্ডিয়ায় ওইদিক ভিতরে যাওয়া হয় যাই তো আমার টাইম নিয়ে যেতে হয় আপনাদের ডিস্ট্রিক্টের নাম কি কুচবিহার আর মানে উপজেলা বা থানা যেটাকে বলি থানা হলো দিনহাটা দিনহাটা আপনাদের তো বাংলাদেশে যাওয়া হয় কি না বাংলাদেশে যাওয়া হয় না তো কতটা অদ্ভুত একই মানুষ আমরাও মানুষ এই যে পাশাপাশি জমি তারপরেও এই যে কথা বলতে পারতেছি ইচ্ছা করলে এখন এই যে বাড়িটা এখানে আমরা যেতে পারবো না আইনে পারবো না আর ইনি ইচ্ছা করলে আমাদের এই বাংলাদেশে আসতে পারবে না তো এই হচ্ছে সীমানা তো যাই হোক কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন দোয়া করবেন আপনারা তো মুসলিম না হ্যাঁ মুসলিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন